আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম কলেজ লাইফস্টাইল ইউকে চ্যানেলে। সকাল থেকেই তুষার পড়ছে ঝিরি ঝিরি করে, দেখতে খুব ভাল লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মোটামুটি টুকিটাকি সারাদিন নয়, স্নোর কারণে দুপুরবেলার দিকে আর বের হওয়া হয়নি, একটু পরে বের হয়েছি। তো সাথেই থাকুন, আশা করছি সবাই এনজয় করবেন। কোথায় গেলাম, আর স্নো দেখতে আসলেই ভীষণ ভালো লাগে। বাচ্চারা বেরিয়ে একটা স্নোম্যান বানাইছে, এটাও শেয়ার করলাম। তো বলেইছিলাম যে বের হয়েছি, বের হলাম, এখন স্নো পড়তেছে না, যতটুকু পড়েছিল চারিদিকে জমেছে, পার্কের ভিতরে মোটামুটি লোকজন আসছে, হাঁটছি, দেখি ভালো লাগে কি না। আসলেই ভাল লাগে না, এটা ইদানিংকার ভিডিওতে বলছি, মনটা প্রায়ই খারাপ থাকে। খারাপ থাকার অনেকগুলো কারণও থাকে, যেহেতু লকডাউনে আছি, সব কিছু মিলিয়ে বড় একটা ধকল থেকে বের হয়েছি, আসলে বলা যায় না, এখনও বের হয়নি, জানি না কবে বের হতে পারবো এই ধকল থেকে। দোয়া করবেন আমার জন্য। তবে স্নোয়িং ভালো লাগছে, ঘুরছি, দেখছি, আপনারা সাথে থাকুন, দেখুন, এক এক করে দেখাবো আমাদের পার্কটা, পার্কের আশেপাশে কতটা স্নো পড়েছে। খুব ঠান্ডা এখন, -2 সম্ভবত, একটু কাদা কাদা হয়েছে এখানে। হাঁটছি সামনের দিকে যাব, পার্কের মাঝখান থেকে যাব। আবারও স্নো পড়া শুরু হয়েছে, 1-2 ফোঁটা করে পড়ছে, অনেক ভারী হচ্ছে না। এর মাঝেও মানুষজন বের হয়েছে, কেউ হাঁটতে বের হয়েছে, চারিদিকটা খুব চকচকা। যখন স্নো পড়ে চারিদিকটা খুবই চকচকা হয়, দেখতে ভালোই লাগে। স্নোর ভিতরে আবার ঘুরিয়ে ওড়াচ্ছে, সেটা দেখিয়ে দিলাম, ভালো লাগছে দেখতে। সবুজ আর সাদা কম্বিনেশন হয়ে গেছে, ঘাসগুলো সব সবুজ আর স্নো পড়ে সাদা আবরণে ঢেকে গেছে। স্নো দেখে হাঁটতে বের হয়েছি, যে হয়তো বা একটু ভাল লাগবে, এখানে একদম স্লিপারি, একদমই স্লিপারি, স্লিপ করবে যে কেউ। আর এত ঠান্ডা, আমি ইংল্যান্ডে এই প্রথম, আমি এখানে 6 বছর আছি, তো এই 6 ইয়ার্সের ভিতরেই প্রথম আমি এত ঠান্ডা ফিল করতেছি। কিছুক্ষণ ক্যামেরা ধরছি, কিছুক্ষণ আবার ক্যামেরা পকেটে রাখছি, কারণ আমি হাত বাইরে রাখতে পারছি না, এত ঠান্ডা লাগতেছে হাতে, একদম মনে হচ্ছে হাতে কোনো ফ্লিংস নাই, কারণ স্নো অনেক বেশি না, গতকাল থেকে পড়তেছে, বাট ওয়েদার অনেক ঠান্ডা, এই কারণে স্নোটা গলেনি, ওইটা ওই রকম শক্ত হয়ে জমে আছে, এই জন্য স্লিপারি। তো খুব ফ্রেশ লাগতেছে, খুব ভালো লাগতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। তো বের হয়েছি, একটু সুপার মার্কেটেও যাবো, ওটা আর হয়তো বা ভিডিও করবো না, কিন্তু নিরিবিলি হাঁটাচলা
আমার ভিউয়ার্সদের সাথে গল্প করা মনে হচ্ছে যে কেউ আমার সাথে আছে। যতই আমি ভিডিও করি বাট মাইন্ড ফিক্সড রয়েছে যে আমি আমার ইউটিউবারদের জন্য আমার ভিউয়ার্সদের জন্য করছি, কথাগুলো সেভাবে বলতে চেষ্টা করছি। কারণ অনেকেই অনেক জায়গা থেকে দেখেন, বিশেষ করে এশিয়ার আমাদের বাংলাদেশ থেকে যারা দেখতেছে তাদের কাছে খুবই এনজয়েবল, কারণ আমরা দেশে থাকতে কখনো দেখিনি, এখনও আমাদের দেশে স্নো টাইপের ওয়েদার হয়নি। হাঁপিয়ে উঠেছি আসলে একদম, কিছু কিছু জায়গায় আবার একটু গলতেছে, তো এই জন্য ভয়েসটা এরকম লাগতেছে। অনেক লং হেঁটেছি, ওই দূর থেকে ঘুরে আসছি, ওই কর্নারে আমাদের বাসা, বাসার সামনে এই পার্কটা, তো আবার ঘুরে ওই কর্নার থেকে সুপার মার্কেটটা যাবো আমাদের এখানকার। তো যেহেতু বের হয়েছি ভাবলাম যে ঘুরে যাই, প্রথমে হাঁটার উদ্দেশ্যেই বের হয়েছিলাম, পরে ডিসাইড করলাম মেয়ে চাচ্ছে যে যাই একটু হেঁটে আসি ওখান থেকে, ওরা আছে পিছনে হাঁটছে, তো আবারও কিছুক্ষণ হেঁটে দেখাবো ইনশাল্লাহ। হাত বাঁকা হয়ে আসতেছে আর পারছি না, সাথে থাকুন। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অথবা কোনো কিছু যদি জানতে চান আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি আমার পক্ষে সম্ভব হয়। এখন এখান থেকে একটু গলতেছে, দেখাই জীবনযাত্রা থেমে নাই, পুলিশের গাড়ি যাচ্ছে, এখানে টহল পুলিশ প্রায় যায়, তো এটার ভিতর থেকেই হয়তো বা দেখি কি করা যায়, ওরা আসুক। আসতেছে ওরা সবাই, তো রাস্তাটা ক্রস করে এপাশে চলে আসলাম, ওপাশ থেকে আর ঘাসের ভিতর থেকে যাইনি, যেহেতু বড় রাউন্ড করে পার্কটা ঘুরে এসেছি এই জন্য আর ঘাস থেকে হাঁটলাম না, যেহেতু ওখানে অনেক স্নো পড়েছে আর রাস্তার সাইডেও স্নো কিছুটা জমে গেছে, তারপরেও একটু হালকা আবরণ। এখান থেকেই যাচ্ছি, সন্ধ্যাও ঘনিয়ে এসেছে, তো হাঁটতে হাঁটতে ভালোই লাগলো, ঘুরে রিফ্রেশ মনে হচ্ছে এখন। আর যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, যারা নতুন ভিউয়ার্স আছেন সবার কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হলো, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমার পরবর্তী আপলোডগুলো হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি উপভোগ করতে পারেন নিত্য নতুন ভিডিও। আর যারা এ যাবৎকাল আমাকে সাপোর্ট করে এতদূর নিয়ে আসছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো সন্ধ্যাঘন সময়, একটু একটু স্নো এখন পড়ছে, রাতে বোধ হয় আরও পড়বে, যেহেতু অনেক ঠান্ডা চারিদিকে, খুব খুব ঠান্ডা, ঠান্ডার ভিতরে আসলে ভালোই লাগলো। এখানে আরও একটা ফ্যামিলি দেখছি বের হয়েছে, সবাই টুকিটাকি বের হয়েছে, যেহেতু এরকম ঘন স্নো বর্ষণ এখানে সচরাচর হয় না, একটু স্বপ্নের মতো। আর স্নো ফলিং সময়টা আসলেই মনে হয় স্বপ্নের মতো, সব কিছু মিলিয়ে ভালোই লাগে। আর আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন সবাই দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দিতে পারি, আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার কাম্য। তো যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়, যেহেতু সন্ধ্যা হয়েছে আসলে বেশি দূর যাওয়ার চিন্তা ভাবনা নাই। এখানে দেখাচ্ছিলাম দুইটা ফুলের টব, লন্ডনের আসলে মোস্ট অফ দ্য রাস্তার ল্যাম্পপোস্টেই ফুলের টব ঝোলানো থাকে, সামারে ফুলগুলো অনেক সুন্দর করে ফুলে ফুটে ঝুড়িতে ঝুলে ঝুলে থাকে, খুব ভাল লাগে। ইনশাল্লাহ ফিউচারে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন সামার হবে, চারিদিকে যখন ফুলের অরণ্য হবে আপনাদেরকে আমি দেখাবো কত সুন্দর করে সাজানো থাকে রাস্তার সাইডগুলা,
তারপরে এখানকার বাড়ির সামনেও খুব সুন্দর করে ফুলের ঝুড়ি সাজানো থাকে, যেটা কিনা আমাকে খুব আকর্ষণ করে, আমার খুব ভালো লাগে। আর এই তো ঘুরে ফিরে সন্ধ্যা ঘনিয়ে গেছে, বাসায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর আস্তে আস্তে কতটা স্নো এখানে জমে গেছে এটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখনও টুকিটাকি 1-2 ফোঁটা পড়ছে, অনবরত পড়বে ওয়েদারে দেখলাম। তো যাই হোক, স্নো বর্ষণ দেখাতে দেখাতে আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।